লাচুংয়ের হোটেলে রাত কাটিয়ে সকালে ব্রেকফাস্ট করে 7:15 নাগাদ আমরা ইয়াংথাম ভ্যালি ও জিরো পয়েন্ট দেখার জন্য বার হলাম। পৌনে 9টা নাগাদ ভিউ পয়েন্টে পৌঁছালাম। নৈসর্গিক দৃশ্য এখানে অসাধারণ। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, নীল আকাশে যেন সাদা মেঘের ভেলা। এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা যাত্রা করি। ভিউ পয়েন্ট থেকে 18 কিলোমিটার দূরত্বে জিরো পয়েন্ট। ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সকাল 10টা নাগাদ আমরা জিরো পয়েন্টে পৌঁছালাম। এখান থেকে চীন সীমান্ত খুব কাছে। সমুদ্রতল থেকে 15,300 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে অক্সিজেনের পরিমাণ অনেকটা কম। সাধারণ নাগরিকের জন্য এর পরে যাওয়ার আর রাস্তা নেই, তাই জায়গাটাকে জিরো পয়েন্ট বলে। 3টি পাহাড় নদীর মিলনস্থল, মাঝে মাঝে তুষার ঢাকা পর্বতমালা, অ্যামেজিং ভিউ। জিরো পয়েন্টে অনেকটা সময় কাটিয়ে আমরা ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার আশেপাশে সুন্দর ইয়াক চড়ে বেড়াচ্ছে। ইয়াংথাম ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। পাহাড়ের ঘায়ে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির নানা রঙের রোডোডেনড্রন ফুল ফুটে আছে। অদ্ভুত সুন্দর। Thank you.
ঘণ্টাখানেক ইয়াংথাং ভ্যালিতে সুন্দর সময় কাটিয়ে আমরা লাচুংয়ের হোটেলে ফিরে আসি। তখন সময় দুপুর প্রায় 1:45। হোটেলে লাঞ্চ সেরে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। লাচুং থেকে আমরা সন্ধ্যে 7:30 নাগাদ গ্যাংটক হোটেলে পৌঁছালাম। আগামীকাল আমরা টেমিটি গার্ডেন, রা বাংলা ও নামচিতে চারধাম মন্দির পরিদর্শন করবো।